কথাগুলো ফুটেজ চাইয়ে নিউ ভ্যাকেন্সি 2023। এই নিউ ভ্যাকেন্সি নিয়ে অনেকে কিন্তু প্রশ্ন করেছে যে কবে বের হতে পারে এবং বেরোতে এত দেরি হচ্ছে কেন, যেহেতু শর্ট নোটিস অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছিল, এখনও কিন্তু বের হলো না। এবার অনেকেই তোমাদেরকে বলছে ভোটের পর বেরোবে, তাহলে আসলে কি সত্যি ভোটের পর বেরোবে কি বেরোবে না, সেই নিয়ে কিন্তু সঠিক তথ্য তোমাদেরকে আমি এই ভিডিওতে দেবো এবং কি করবে না করবে প্রিপারেশনের জন্য এবং কীভাবে তোমরা ক্র্যাক করবে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। ফুটেজ চাই নতুন ভ্যাকেন্সি বের হতে দেরি হচ্ছে এই জন্য যেহেতু মাঝে একটা ভোট হয়ে গেলো, যে 8ই জুলাই তোমাদের ভোট আছে, ভোটের জন্য কিন্তু লেট হচ্ছে, এটা তো একদম মেন কারণ। এবং দ্বিতীয় কারণ হচ্ছে পিএসসি কিন্তু কন্ডাক্ট করছে না, পিএসসি করবে না, করবে এসএসসি, ডাব্লিউবি এসএসসি, যেটা অনেক আগে ডাব্লিউবি এসএসসি ফুডেসাইয়ের তোমাদের কন্ডাক্ট করেছিল এবং আগে কন্ডাক্ট করতো এগুলো। হ্যাঁ, এই যে তোমাদের এসএসসি এই সংস্থা কিন্তু তোমাদের কন্ডাক্ট করবে এবং সেই জন্য কিন্তু দেরি হচ্ছে, মানে মেন দেরি কিন্তু পিএসসি থেকে এসএসসিতে যাওয়ার জন্য কিন্তু দেরি হচ্ছে, ঠিক আছে। মানে এইটা পিএসসি কিন্তু ফুড এসআই নোটিফিকেশান বের করবে না, যতটা আপডেট আসছে ফাইনাল নোটিফিকেশান কিন্তু এসএসসি বের করবে। হ্যাঁ, এবং তোমাদের জুলাইয়ের লাস্টের দিকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা 99% এবং বেরিয়ে যাবে, আর যদি না বেরোয় তাহলে আগস্টে বেরিয়ে যাবে, আগস্টের ফার্স্ট উইকে বেরিয়ে যাবে ফুড এসআই নোটিফিকেশান। এবং নোটিফিকেশান বেরোনোর পরে 3 থেকে 4 মাস হাতে টাইম পাবে, 3 থেকে 4 মাস হাতে টাইম পাবে প্রিপারেশনের জন্য, কারণ 3 থেকে খুব বেশি হলে 4 মাস পরে কিন্তু এক্সামটা হবে। এক্সাম যখন হবে আর 3-4 মাসে তুমি যদি প্রিপারেশান নাও তাহলে কিন্তু পাস করতে খুব একটা পারবে না। তার কারণ হচ্ছে ফুড এসআইয়ের যে জিকেতে 50, সিলেবাস চেঞ্জ হবে না, সিলেবাস একই থাকবে, আর ম্যাথে থাকছে 50, তাহলে মোট হচ্ছে 100 নম্বর। এই 100 নম্বরের মধ্যে ম্যাথটা তুমি সাজেস্টিভ করে কমন পাবে, কিন্তু জিকে সাজেস্টিভ করে কিন্তু কমন পাবে না খুব। তার জন্য কী করতে হবে, তার জন্য অনেক আগে থেকে তোমাদেরকে পড়তে হবে। সেই জন্য আমাদের কিন্তু পেড ব্যাচ লঞ্চ করে দেওয়া হয়েছে, যারা ভর্তি হতে চাও তারা দ্রুত ভর্তি হয়ে যাও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফুড এসআই ব্যাচ বলে একটা ব্যাচ তোমরা পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাবে, তারপর সেখান থেকে তোমরা পেড ব্যাচে ভর্তি হওয়ার জন্য পেমেন্ট করে ভর্তি হতে পারবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের অলরেডি ক্লাস চলছে, একটা ব্যাচ চলছে, এবং নতুন করে যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যাও। ফুড এসআই নতুন ভ্যাকেন্সি কিন্তু দেরি হচ্ছে ঠিক আছে, কিন্তু তারা যে এক্সামের সময়টা সেটা 3 মাস কি 4 মাসে বেশি দেবে না। তোমরা জানো ডাব্লিউবি লেডি কনস্টেবল, ডাব্লিউবি লেডি কনস্টেবল, ওয়েস্ট ডাব্লিউবি লেডি কনস্টেবল যেটা ফর্ম ফিল আপ হয়েছিলো, 3 মাস পর কিন্তু তাদের এক্সাম হয়ে যাচ্ছে। তার মানে এইরকমই হবে, দ্রুত এক্সাম হবে, ঠিক আছে। মিলিয়ে নেবে কথা যদি বিশ্বাস না হয়, তখন কিন্তু তোমাদের আমি সিলেবাস শেষ করে দেবো ঠিকই, কারণ আমি 3 মাসের সিলেবাস শেষ করে দেবো। হ্যাঁ, কিন্তু আর 4 মাস 1 মাস শুধুমাত্র এক্সাম আর হিউজ প্র্যাকটিস করাবো, কিন্তু তোমাদের ক্যাপাসিটি থাকবে না অতটা, কারণ হচ্ছে সবাই কিন্তু একই রকম স্টুডেন্ট থাকবে না। তোমরা যারা ভাবছো পারবে না তারা এখন থেকে ভর্তি হয়ে যাও, তার কারণ হচ্ছে অনেক হার্ড কম্পিটিশন হবে। মোটামুটি তোমাদের যারা জেনারেল আছো আমি উইদাউট ইন্টারভিউ বলছি 100-এর মধ্যে 80 নম্বর যদি তুমি তুলতে পারো তবেই তোমার একটা ভালো চান্স থাকবে, তাছাড়া থাকবে না। যারা ওবিসি এ আছো তোমাদেরকে বলবো তোমাদেরকে 75-এর নিচে তো হবেই না, আর ওবিসি বি যারা আছো তারা ধরে রাখো 78 থেকে 79 এরকম, যারা এসসি আছো তোমরা ধরে রাখো 70, যারা এসটি আছো তোমরা ধরে রাখো 60, এর নিচে 100-এর মধ্যে বলছি এর নিচে কিন্তু হবে না। আর ভ্যাকেন্সি তোমাদের 1000-এর মতো থাকতে চলেছে, ঠিক আছে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, আর এটাই একদম সঠিক আপডেট, এটা কিন্তু মিলিয়ে নেবে, ঠিক আছে। যদি বিশ্বাস না হয় তাহলে যখন ভ্যাকেন্সি বেরোবে তখন বিশ্বাসটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর যারা এখন থেকে ভর্তি হয়ে যাচ্ছে তাদের তো খুব ভালো, তাদের তো এক্সাম নেওয়া হচ্ছে উইকলি এক্সাম, তাদের এক্সাম আছে, তাদের টুইস্টে এক্সাম হবে আমাদের ব্যাচে, তাই তোমরা যারা ভর্তি হতে চাও তাহলে এখন থেকে ভর্তি হয়ে যাও, তাহলে তোমাদেরকে সমস্ত নোট ভিডিও প্রোভাইড করে দেওয়া হবে। জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো।